প্রতি বছরের মতো এবারও দাম্মামে ফয়সালিয়াতে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। দেশটিতে বসবাসরত বাংলাদেশি সোসাইটির উদ্যোগে নারী উদ্যোক্তারা বাহারি পিঠা নিয়ে উৎসবে অংশ নেন। আয়োজকরা বলছে, প্রবাসে বসবাসরত বাঙালি ছেলেমেয়েদের মধ্যে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এ আয়োজন। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজের রিপোর্ট জানাচ্ছেন জুবার রহমান। সৌদি আরবের দাম্মামে প্রবাসী বাংলাদেশী পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। দাম্মামে বসবাসরত প্রবাসী বাংলাদেশী পরিবারগুলোর জন্য পিঠা উৎসবের আয়োজন করে দাম্মাম বাংলাদেশ সোসাইটি। নানা রকমের গরম ও শীতের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। পিঠার মধ্যে ছিল দুধ চিতই, রসমঞ্জুরি, ঝালপাটি সাপটা, খলা পিঠা সহ নারিকেল নাড়ু ও বিভিন্ন বাহারি নামের ও রকমের পিঠা। বাংলাদেশ সোসাইটি আয়োজিত এই পিঠা উৎসবের পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির আহ্বায়ক শহীদুল ইসলাম পাটোয়ারি। এ সময় শওকত কামাল, আব্দুল মান্নান মিঠু, মনির হোসেন জমাদ্দার, আবুল হাসেম বাবুল, মনিরুজ্জামান সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদেশের মাটিতে দেশীয় পিঠা উৎসবের আমেজ তৈরি করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা। এ উৎসবকে কেন্দ্র করে সবার কাছে একটি দিন হয়ে ওঠে এক টুকরো মিনি বাংলাদেশ। ধন্যবাদ জানাচ্ছি যেসব ভাবিরা কষ্টে কষ্ট করে, সারা রাত কষ্ট করেছে। আমার খুব ভালো লেগেছে, এখানে প্রবাসীদেরকে মিলন মেলা পরিণত হয়েছে। পিঠা উৎসবের প্রতিযোগিতায় অংশ নিতে পারায় অনেক প্রতিযোগীকে উচ্ছ্বাস করতে দেখা যায়। শেষে রাফেল ড্র এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় খোরশেদ আলম রুবেল সহ ফারুক মোল্লা উপস্থিত ছিলেন। জুবার রহমান, মাইটিভি নিউজ।